নমস্কার বন্ধুরা, হাপুসুপুস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি গরমের দিনে হালকা অথচ সুস্বাদু চিকেন রসগোল্লা। এই চিকেন রসগোল্লাটা আজকে আমি কিভাবে বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার হাপুসুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মুরগির রসগোল্লা যেটা ঠাকুর বাড়ির একটা রান্না, এই রেসিপির জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 750 গ্রাম মতন। চিকেনটাকে কোনো রকম ম্যারিনেট করার দরকার নেই, চিকেনটা বাজার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন রসুন বাটা, 1.5 টেবিল স্পুন মতন লঙ্কা বাটা, এটা আমি পাকা লঙ্কা নিয়েছি, সেই পাকা লঙ্কাটা দিয়ে দিলাম, 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে একটু ভালো করে আমি মাখিয়ে নেব, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর নিয়ে নিচ্ছি 300 গ্রাম মতন টক দই, যেটাকে আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি মশলাটা মাখিয়ে নেব। এই মশলাটা একটু আঁচটা বাড়িয়ে দিয়ে মাংস থেকে জল বেরোবে, দইয়ের থেকে জল বেরোবে, সব থেকে জল বেরোতে থাকবে, সেই জন্যও আঁচটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এবারে আমি এখানে 3 টেবিল চামচ যে দেশি ঘি সেইটা দিচ্ছি। এই রান্নাতে আজকে ঘিটাতেই হবে এই রসগোল্লা যেটা। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে রাখছি। আঁচ বাড়িয়ে মিনিট 5 ঢাকা দিয়ে রেখে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। 5 মিনিট হাই ফ্লেমে আমি রেখে দিয়েছি, দেখুন কত জল বেরোচ্ছে। এবার একটু আমি নাড়াচাড়া করে নেব। এবার কম আছে, আমি ধীরে ধীরে মাংসটাকে সেদ্ধ হতে দেব আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেব, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। মাঝে একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, জল অনেকটাই আছে, ভালো করে নাড়াচাড়া করে নেব, কেননা এখানে কোনো রকম জল দেয়া যাবে না, দইয়ের যে জল সেই জলেই আজকে চিকেনটা সেদ্ধ হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা মতন চেরা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কম আছে এইভাবে মিনিট 5 থেকে 7 আমি আরেকবার রান্না করতে দিচ্ছি। এইভাবে ঢাকা খুলে দেখে নিচ্ছি, এই যে চিকেন আমাদের ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম জল লাগেনি। এবার গ্যাসটা বন্ধ করে মিনিট 5 আমি ঢাকা দিয়ে রেখে সার্ভ করে দেবো।